বারোই মে সন্ধ্যা সাতটার দিকে কলকাতার অদরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরানগর থানার মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান আনোয়ারুল আজিম দুইজনের পারিবারিক সম্পর্ক পঁচিশ বছরের তেরোই মে বেলা দুইটার দিকে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন আজিম ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি লাল গাড়িতে ওঠেন সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তার সাথে আরও দুই ব্যক্তি ছিলেন তিনজন একই সাথে গাড়িতে উঠে যান পরে গোপালকে আনার জানান চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন তিনি পরিবার জানায় কলকাতা যাওয়ার পর কয়েক দফায় তার ব্যক্তিগত সহকারী এবং পরিবারের সঙ্গে যোগাযোগ হলেও গত ষোলই মের পর থেকে বন্ধ হয়ে যায় এই সংসদ সদস্যের ফোন তার পরিবারের দেয়া তথ্য অনুযায়ী সবশেষ ষোলোই মে সকাল পৌনে আটটার দিকে তার ফোন থেকে ব্যক্তিগত সহকারীর ফোনে কল আসে যা ওই মুহূর্তে ধরতে পারেননি তার সহকারী আব্দুর রৌফ কোনোভাবেই আনোয়ারুল আজিমের খোঁজ না পেয়ে আঠারোই মে কলকাতার বড়ানগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেন কলকাতা পুলিশ আটক করে সবশেষ তাকে বহন করা গাড়ির চালককে তারি দেয়া তথ্যে তারা খুঁজে পায় বিধাননগরের নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের ঠিকানা সেখানে জানা যায় তার সাথে আরও পাঁচ ছয় জন ছিলেন সেদিন যাদের বেশ কয়েকজন ফেরত এসেছেন বাংলাদেশে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাট নম্বর ভিউ ছাপ্পান্নতে তাকে হত্যার আলামত খুঁজে পায় কলকাতা পুলিশ ও তাদের ফরেনসিক বিভাগ ফ্ল্যাটটি থেকে আলামত সংগ্রহ করে সেটি সিলগালা করে দিয়েছে কুড়ি তারিখে আমরা থ্রু এম এ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারপরে থেকে আমরা বাইশ তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন দেখা হয়েছিলেন আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের প্রেজেন্ট টা সি টি আই নিচ্ছে মিস্টার সন্দীপ রায় আছেন উনি চাকরি করেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সাইট ডিপার্টমেন্টে উনি এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছিলেন আখতারুজ্জামান ইন্ডিয়ান ইন্ডিয়ান আখতার উনি ইউএস ন্যাশনাল বলা হচ্ছে সংসদ সদস্য আনারাই এই হত্যাকাণ্ডে ছয়জন জড়িত যাদের একজন এখনো ভারতে আছেন মোহাম্মদ আনারুল আজিম আনারের জন্ম তেসরা জানুয়ারি উনিশশো সালে পেশায় ব্যবসায়ী এই এমপি বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তার বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদক স্বর্ণ চোরাচালন চাঁদাবাজি দখলবাজির অভিযোগে মামলা ছিল বেশ কয়েকটি আগে বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকলেও উনিশশো সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন নির্বাচিত হন দু সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নাহার উইলি মাচাঙা সংবাদ ঢাকা